রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা 5:45 নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে পৌঁছান। তার আধা ঘণ্টা পর সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 23 এপ্রিল। পরদিন 24 এপ্রিল থেকে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হবে মোহাম্মদ শাহাবুদ্দিনের।